দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর একটা চেষ্টা করছে। প্রতিটি ঘটনার সংঘটিত ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নিয়ে তা এবং এর সাথে জড়িত ব্যক্তি যারা আছে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনার বিষয়ে যাদের দায়ী দায়িত্ব পাচ্ছি তাদের বিষয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি। একজন সদস্য আমাদের মৃত্যুবরণ করেছেন, ওই সময় ঘটনাস্থলে তার মৃত্যু নিশ্চিত করার জন্য তার যে মাথায় কুপিয়েছে, এরপরে আগে তো পিটিয়েছে, তারপরে মাথায় কুপিয়ে তার মৃত্যু নিশ্চিত করা হয়েছে আমাদের পুলিশ সদস্য যিনি এখানে দায়িত্ব পালন করছিলেন। আমরা কিভাবে দায়িত্ব পালন করছিলাম আর আমাদের উপর কিভাবে আক্রমণ চালানো হয়েছে, শান্তিপূর্ণভাবে আমরা আমাদের যে সমাবেশটা যাতে সুন্দর হয় চতুর্দিকে আমরা দায়িত্ব পালন করছিলাম এবং ইতিপূর্বে যতগুলো সমাবেশ হয়েছে প্রতিটি সমাবেশ শান্তিপূর্ণভাবে হয়েছে এবং ওই দিনের 28 তারিখের সমাবেশটা যাতে শান্তিপূর্ণভাবে সমাপ্ত হতে পারে সেই জন্য আমরা সব ধরনের আইনগত ব্যবস্থা নিয়েছি এবং তাদেরকে তাদের অনুষ্ঠান যাতে তাদের ওই যে কর্মসূচি যাতে যথাযথভাবে পালন করতে পারে এই জন্য আমরা ব্যবস্থা নিয়েছি। তারপরে যখন আমাদের উপরে আমরা আক্রান্ত হয়েছি, মাননীয় প্রধান বিচারপতির বাসা যখন আক্রান্ত হয়েছে, মাননীয় জাজদের বাসা জাজেস কোয়ার্টার যখন আক্রান্ত হয়েছে, আমরা কিন্তু ওনাদের নেতৃবৃন্দকে খবর দিয়েছি যে আপনারা তাদেরকে একটু বলুন যাতে এদেরকে নিয়ন্ত্রণ করেন, কিন্তু এই ধরনের কোনো এটা তো হয়নি, বরং আমাদের উপরে আক্রমণের মাত্রা আরও বেড়েছে এবং এর পরবর্তীতে আমাদের সদস্য মারা গিয়েছে, এখন যারা আহত আছেন এবং অনেকেই আমাদের আহত অবস্থায় এখন চিকিৎসা নিয়ে এখন বাসায় আছেন, চিকিৎসাধীন বিভিন্ন হসপিটালে চিকিৎসাধীন রয়েছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর একটা চেষ্টা করছে, যেখানে যেখানে কেউ যদি কোনো কর্মসূচি দেয় এটা কর্মসূচি পালন করার মানুষের অধিকার আছে, সেটা ওনারা দিতে পারেন, কিন্তু একজন মানুষের তার অধিকার আছে তার রাস্তার মধ্যে চলার, সে স্বাধীনভাবে যাতে চলতে পারে এটাও তার অধিকার। এটাকে যারা বাধাগ্রস্ত করবে তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থা আমরা নিতে যাচ্ছি, তাদেরকে আমরা রিকোয়েস্ট করছি। আপনারা দেখবেন যে তাদেরকে এই যে এই কাকরাইলে আমরা কিন্তু প্রথমে রিকোয়েস্ট করেছি, তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছি, তারপরে যখন নিবৃত্ত না হয় তারপরে আমরা শক্তি প্রয়োগ করেছি এবং এরপরেও আমাদের লোক মারা গিয়েছে, মারা যাওয়ার পরেও এরপরেও কিন্তু আমাদের সদস্যরা পেশাদারিত্বের সাথে ধৈর্যের সাথে নিষ্ঠার সাথে তার দায়িত্ব পালন করেছে, যাতে আমার দায়িত্ব পালনের জন্য যেটুকু শক্তি প্রয়োগ করা দরকার এর বেশি একটু আমরা যাতে শক্তি প্রয়োগ না করা এটা আমরা নিশ্চিত করেছি। আমরা আমাদের সামনে যে বিবেচ্য বিষয় যে ঘটনা সংঘটিত হয়েছে, এই ঘটনার বিষয়ে যাদের দায়ী দায়িত্ব পাচ্ছি তাদের বিষয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি এবং আমরা গোয়েন্দা তথ্য সংগ্রহ যেটা আমরা পাচ্ছি সেগুলো বিশ্লেষণ করে আমরা আমাদের ব্যবস্থা নিচ্ছি। তবে এখনই আমরা আমাদের তদন্তের স্বার্থে সব তথ্য বলছি না, বাট আমরা সব কিছু বিবেচনায় রেখে আমরা আমাদের তদন্ত কার্যক্রম আমরা পরিচালনা করছি। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, যারা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তারা এখানে এসেছেন, আমাদের সাথে আপনারা দায়িত্ব পালন করেন এবং আপনারা যে মূল্যবান তথ্য দেন এটা দিয়ে এটা কিন্তু আমাদের দায়িত্ব পালনে অনেক সবসময় এটা সহায়ক ভূমিকা পালন করে, এই জন্য আপনারা যেভাবে দায়িত্ব পালন করেন, নিজের জীবন বাজি রেখে আপনারা দায়িত্ব পালন করেন, সেই দায়িত্ব পালনরত সাংবাদিকবৃন্দ যারা সংবাদ সংগ্রহ করতে গিয়ে তারাও আক্রমণের শিকার হয়েছেন, যে যাতে যারা দুষ্কৃতিকারীরা তারা চায় না যে তাদের যে সব সাংবাদিক বন্ধুগণ যে ছবিগুলো সংগ্রহ করছেন, যে তথ্য সংগ্রহ করছেন, এটা তার বিপক্ষে যাবে এই আশঙ্কায় তারা সাংবাদিক বন্ধুদের উপরেও তারা আক্রমণ করছে, যেটা নিঃসন্দেহে অনাকাঙ্ক্ষিত এবং আমরা প্রতিটি ঘটনার সংঘটিত ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নিয়ে তা এবং এর সাথে জড়িত ব্যক্তি যারা আছে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।